চেরাপুঞ্জি ভারতবর্ষের মেঘালয় রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা উত্তর পূর্বাঞ্চলের একটি সুন্দর অবস্থানে অবস্থিত। প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চার লাভারদের জন্য এটি একটি প্রাণভরা স্থান। চেরাপুঞ্জির খাসি ভাষায় অর্থ হল, চেরার মানে হলো ল্যান্ড ও পুঞ্জির মানে হলো অরেঞ্জেস, মানে ল্যান্ড অফ অরেঞ্জেস। কিন্তু এখানে বর্ষার জন্য খুব একটা অরেঞ্জ মানে কমলালেবু চাষ হয় না। অ্যাকচুয়ালি চেরাপুঞ্জির আসল নাম হলো সৌরা। ব্রিটিশরা যখন এখানে এসেছিল, ওনারা সৌরাকে চেরা বলে উচ্চারণ করতেন, আর সেখান থেকেই যারা ট্যুরিস্টরা আসতেন, ওই সৌরার থেকে চেরা, চেরার থেকে পুঞ্জি, মানে চেরাপুঞ্জি হয়ে গেছে। আদৌ চেরাপুঞ্জি এখানকার নাম না। চেরাপুঞ্জি হলো বিশ্বের সর্বাধিক বর্ষা হওয়া স্থানগুলির মধ্যে অন্যতম। এখানে আসলে আপনারা দারুণভাবে এনজয় করতে পারবেন লাশ গ্রিন ল্যান্ডস্কেপ, সাথে দেখতে পারবেন আপনারা বিভিন্ন রকমের ঝর্ণা, বড় থেকে ছোট বিভিন্ন রকমের ঝর্ণা। আর এখানে আছে লিভিং রুট ব্রিজ, যেটি ওয়ার্ল্ড ফেমাস। দেখতে পারবেন নোয়াখালী ফলস, যেটা খুব উচ্চতার থেকে এসে মাটিতে এসে পড়ছে। আছে সেভেন সিস্টার্স ফলস, যার বিউটি, যার প্রাকৃতিক সৌন্দর্যতা ভাষায় বর্ণনা করা খুবই কঠিন। আছে এখানে মশাই কেভস, যেখানে আপনারা এসে অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে পারবেন। এছাড়াও এখানে প্রত্যন্ত খাসি কালচারের ছাপ আছে। বাংলাদেশ বর্ডার আপনারা দেখতে পারবেন, সেখান থেকে বাংলাদেশের কিছু শহর দেখতে পারবেন। আছে বিভিন্ন রকমের ট্রেকিং রুট। এক কথায় চেরাপুঞ্জি হলো ফুল প্যাকেজ যারা ঘুরতে ভালোবাসে, প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চার লাভার্স। তাই চেরাপুঞ্জি হলো মেঘালয় ট্যুরিজমের একটা অন্যতম প্রখ্যাত স্থান, আর তাই এখানে এসে থাকাটাও সেরমভাবেই ইম্পর্টেন্ট। তাই এই ভিডিওতে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি চেরাপুঞ্জির বিশেষ কিছু হোটেলস ও হোমস্টেসের খোঁজ, যেগুলো খুবই কম খরচার মধ্যে দারুণভাবে প্রকৃতির মধ্যে থাকার আপনাদের সুযোগ করে দেবে। তাহলে শুরু করে দেওয়া যাক চেরাপুঞ্জির হোটেলস ও হোমস্টেসের ভার্চুয়াল ট্যুর। চেরাপুঞ্জি হলিডে রিসর্ট, এটি ছবির মতন সুন্দর চেরাপুঞ্জিতে অবস্থিত। এইখানে আপনারা থাকলে আশেপাশের লাশ গ্রিনারি, এছাড়া শ্বাসরুদ্ধকর কিছু ভিউ আপনারা এখান থেকে এনজয় করতে পারবেন। শহরের দৌড়ঝাঁপ থেকে দূরে, হই হট্টগোল থেকে দূরে, এখানে আপনারা একটা রিল্যাক্সড হলিডে এসে কাটাতে পারবেন। এই চেরাপুঞ্জি হলিডে রিসর্টসে যে রুমসগুলো আছে, প্রত্যেকটা কমফর্ট লেভেলের, প্রত্যেকটা জিনিস মাথায় রেখে এখানে তৈরি করা হয়েছে। এখানে যে রুমস আছে তার ভাড়া 3,000 টাকা দিয়ে শুরু। আপনি যে টাকাটা এখানে পে করছেন, তার বিনিময়ে এখানে কী কী পেতে পারেন? কমফর্টেবল আর স্পেশিয়াস রুমস আর সব রকমের আধুনিক অ্যামেনিটিস এখানে আপনারা পাবেন। এছাড়া একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আছে, যেখানে বিভিন্ন ধরনের আপনারা খাবার পেতে পারেন। এছাড়া একটা বার আছে, কনফারেন্স রুম আছে, ব্যাঙ্কোয়েট ফ্যাসিলিটি আছে যদি আপনারা বিজনেস মিটিংস এখানে কন্ডাক্ট করতে চান। এছাড়া এই রিসর্টে থেকে আপনারা আশেপাশে নেচার ওয়াকে যেতে পারেন, ট্রেকিং করতে পারেন, বার্ড ওয়াচিং করতে পারেন। একেবারে একটা ফ্যামিলি লেভেলের একটা রিসর্ট, যেখানে আপনারা শান্তিপূর্ণ হলিডে কাটাতে পারেন, এছাড়া অ্যাডভেঞ্চার ভেকেশনও কাটাতে পারেন। চেরাপুঞ্জি হলিডে রিসর্ট, ওয়ান অফ দ্য বেস্ট রিসর্টস ইন চেরাপুঞ্জি। চেরাপুঞ্জির সাইমিকা রিসর্ট, এই রিসর্টটিও চেরাপুঞ্জির লাস্ট গ্রিনারির মধ্যে অবস্থিত, আর এটি ওয়ান অফ দ্য ওয়েটেস্ট প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড। দারুণ একটা অভিজ্ঞতা হবে এখানে আপনারা যদি থাকতে চান। খুব কমফর্ট স্টে, আর প্রত্যেকটা রুম একদম টপ নচভাবে তৈরি করা হয়েছে। এখানে যে রুমসগুলো আছে সেগুলোর ভাড়া এখানে 2,500 টাকা দিয়ে শুরু। সব রকম মডার্ন অ্যামেনিটিস সাথে এই রিসর্টটা তৈরি, আর এখানে যে স্টাফস আছে তারা ওয়েল বিহেভ আর খুবই ডেডিকেটেড। কোনো অসুবিধাই হবে না এখানে আপনারা যদি এসে থাকেন। এখানেও থেকেও আপনারা আশেপাশের লোকাল গ্রামগুলো ঘুরে দেখতে পারেন, ট্রেকিং করতে পারেন, কেভিং করতে পারেন, মানে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। অ্যাডভেঞ্চার হলিডেং থেকে শুরু করে রিল্যাক্সড হলিডে, এখানে এসে আপনারা সব কিছুরই আমেজ নিতে পারেন।
গ্রিন হিল রিসর্ট। এই রিসর্টটিও চেরাপুঞ্জির অনবদ্য জায়গায় অবস্থিত, একেবারে পাহাড়ের কোলে। আপনারা যত দূর অবধি আপনাদের চোখ যাবে আপনারা শুধু লাশ গ্রিনারি দেখতে পারবেন, খোলা ময়দান দেখতে পারবেন। রিল্যাক্সড হলিডে কাটানোর জন্য, রিজুভিনেটিং হলিডে কাটানোর জন্য এখানে আপনারা এসে থাকতেই পারেন। এখানে যে রুমের ভাড়া আছে সেগুলো 2000 থেকে 2400 টাকার মধ্যে পড়বে, ইনক্লুডেড জিএসটি। এরম একটা লোকেশানে এত সুন্দর কমফর্ট লেভেলে স্টে দেওয়া সত্যি মানে হ্যাটস অফ। এই গ্রিন হিল রিসর্ট আপনারা দেখে নিতে পারেন, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল। কোয়েরিনচিয়া হোমস্টে বাজেট ট্রাভেলার্সদের জন্য একদম পারফেক্ট লোকেশান। রুমসগুলো সত্যি পরিষ্কার অ্যান্ড কোজি, আর এখানে আপনার গরম জলের সুবিধা তো পেয়েই যাবেন। মাত্র 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে লোকাল মার্কেট থেকে। আর আরেকটা বড় কথা হলো, এটি একটি পেট ফ্রেন্ডলি হোমস্টে, আপনারা নিজেদের পেট এখানে নিয়ে যেতে পারেন। এখানে যে আপনাদের ভাড়া আছে সেটা আপনার 2500 টাকা দিয়ে শুরু, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর এখানে যে ওনার আছে খুবই ভালো মানুষ, খুবই দারুণ মানুষ, একদম 5-স্টার লেভেলের আপনাদের সার্ভিস দিচ্ছে। কর্ডিয়াল লজ চেরাপুঞ্জি, এই লজটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটি 7 সিস্টার ফলসের একেবারে কাছে অবস্থিত, মাত্র 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। আপনারা যারা 7 সিস্টার ফলসের আশেপাশে থাকতে চান এই লজটা বেছে নিতে পারেন। এই লজের মধ্যে আপনারা পেয়ে যাবেন সুইমিং পুল, এছাড়াও রুমসগুলো তো মানে খুবই স্ট্যান্ডার্ড, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে যে স্টাফস আছে মোটামুটি খুবই হেল্পফুল। একটা এখানে প্রবলেম আছে, এখানে অনলাইন ফ্রড হচ্ছে, সেটা একটু মাথায় রেখে আপনারা বুকিংটা করবেন। ডাইরেক্টলি হোটেলের ওনার বা ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে হোটেলের নিজস্ব ব্যাংকিং অ্যাকাউন্টে আপনারা টাকা সেন্ড করে হোটেল রুমটা বুক করবেন। এছাড়া অন্য কোনো থার্ড পার্টিকে বিশ্বাস করে এটা বুক করতে যাবেন না, অনেকজনই ঠকেছে। কেনজি গেস্ট হাউস, এক কথায় বলা যেতে পারে এটি একটি হোমস্টে। আর এখানকার ওনার মিস্টার কেনজি, উনি একজন দারুণ হোস্ট। উনি আপনার যে কোনো চাহিদা এখানে থাকার সময় আপনাকে পূরণ করে দেবে। এছাড়া এই গেস্ট হাউসটা 4 জনের ফ্যামিলির জন্য একদম পারফেক্ট। গরম জলের অ্যাভেলেবিলিটি তো আছেই, টিভি আছে, পার্কিংয়ের জায়গা আছে একদম গেস্ট হাউসের সামনে, একদম কম খরচে 1400 টাকার মধ্যে এখানে রুম পেয়ে যাবেন। এর থেকে ভালো আর কি হতে পারে। জিভা রিসর্ট, চেরাপুঞ্জি মেন টাউন থেকে মাত্র 30 মিনিটের দূরত্বে। এটি একটি অসাধারণ রিসর্ট, একেবারে 5-স্টার এক্সপিরিয়েন্স করতে, 5-স্টার হসপিটালিটি এনজয় করতে বা 5-স্টার ফুড এনজয় করতে এখানে আপনারা আসতেই পারেন। অনেক স্পেশিয়াস এরিয়া, একদম বাচ্চাদের জন্য তো একদম দারুণ জায়গা। এখান থেকে আপনারা আশেপাশে মাউন্টেন্স বা মাউন্টেন ভ্যালিস খুব দারুণভাবে দেখতে পারেন, আপনার রুমের থেকেই দেখতে পারেন। আর রুমগুলো তো সত্যি বিরাট বড়, স্পেশিয়াস, মানে সব রকম মডার্ন অ্যামেনিটিসে একদম ভরপুর ভর্তি। আর এখানে হাউসকিপিং থেকে শুরু করে প্রত্যেকটা স্টাফ খুবই হেল্পফুল, কোনো অসুবিধাই হবে না। আর এছাড়া এই রিসর্টের মধ্যে পেয়ে যাবেন আপনারা জাকুজিও পেয়ে যাবেন, এছাড়া রুম হিটার থেকে শুরু করে সব কিছু মডার্ন সুবিধা তো আছে বললামই। একবারে দারুণ এক্সপিরিয়েন্স করতে আপনারা এই জিভা রিসর্টে এসে থাকতে পারেন। আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিবার আপনারা আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যান, অবশ্যই করবেন। তাই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইওর নেক্সট ট্রিপ। আর এইভাবেই আমাদের ভালোবাসা ও আশীর্বাদ দিতে থাকুন।